পদ্মনদীর মাঝের মাছ কখন আসে আপনাদের এখানে? পদ্মার মাছ পাওয়া যায় না এখানে? একটা যদি বাজারে ওঠে আরো যদি ওঠে, হ্যাঁ শুনেছি যে সার্ডিন মাছ বা চন্দনা ইলিশ যেটাকে বলে ওটা এখানে বিক্রি হয়, বিশেষ করে ভাজা পিস খাওয়ার সময় অনেকে বিক্রি করেন কিনা। খুব সস্তায় পাওয়া যায় মাছগুলি, ছোট মাছ 40 টাকা পিস বেচলে ওটাতে লস নেই। অনেক জায়গাতে এটা এভাবেই বিক্রি করে খাইয়ে দেয়। সো আসলে একটু সতর্ক হয়ে নেবেন যে সার্ডিন মাছ বা চন্দন ইলিশ যেটা ওটা আপনাকে দিচ্ছে না। মেঘনাডো টিভির নিয়মিত আয়োজন খায়দাই ডট কমের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মেসার্স কান্দিপাড়া নেভিগেশন কোম্পানির পক্ষ থেকে আমি দাঁড়িয়ে আছি এখানে, কোম্পানির পক্ষ থেকে না, কোম্পানির লঞ্চে দাঁড়িয়ে আছি। আসলে দর্শক, টু বি স্পেসিফিক, দাঁড়িয়ে আছি মাওয়া ঘাটে। এইটা যায় এই লঞ্চটা যায় হচ্ছে মাঝির ঘাটে। হ্যাঁ দর্শক, মনেই হতে পারে আমরা এখন দলবল নিয়ে গাটি বচকা নিয়ে আমরা চলে যাচ্ছি মাঝির ঘাটে। না দর্শক, আমরা কোথাও যাচ্ছি না, বরং আমরা চাঁদপুরে যেমন গিয়েছিলাম, গিয়ে ওখানে আমরা নদীর মাছ খাবো, আজকে আমরা মাওয়া ঘাটে এসেছি ঘাটের মাছ খেতে। খেতে এটা কেমন, আসলে কি আসলে ইলিশ মাছ পাওয়া যায় এখানে, সেটা দেখতে আমরা এসেছি এখানে। এসে দেখি লঞ্চের মধ্যে জমজমাট অবস্থা, মানুষজন একেবারে, কুয়াশার কারণে দেখা যাচ্ছে যে ফেরি এখন বন্ধ, লঞ্চ চলছে। সো লঞ্চে অনেক প্রেশার, এই লঞ্চটা একটু খালি, তাই আপনাদেরকে পোজ দেওয়ার জন্য একটু উঠে দাঁড়িয়েছি। দর্শক চলেন আমরা ইলিশের আড়তে যাই, দেখি ইলিশের কী অবস্থা। কোন জায়গার ইলিশ এগুলি? কোন সমান লম্বা, কত করে কেজি, কি হিসাবটা কি? হ্যাঁ পিস মাছের হিসাব। তবে এক দেশের গালি আরেক দেশের বুলি কথা যেমন আছে, আমরা চাঁদপুরে যখন গিয়েছিলাম তখন শুনেছিলাম যে চাঁদপুরের মাছ ইজ দ্য বেস্ট, আর এখানে বলছে এগুলো চাঁদপুরের মাছ কেন নেবেন, আপনারা নদীর মাছ নেন। চাঁদপুর মনে হচ্ছে কোনো নদীর মাছ না। অ্যানিওয়েজ, এখানে আমরা এইখানে হালচাল বুঝলাম, আমরা হোটেলে যেয়ে দেখি কী অবস্থা মাছের। একটা ভালো মাছ তোলেন তো, ওজন কতটুকু এটার? 900 গ্রাম আছে ভাই, 9 গ্রাম কম আর কি। আচ্ছা কত করে এটার ইয়ে দাম? মানে তাহলে এটা মাছের দাম কত বলতেছো? এটা দিবা কত করে? মাছ ধরা পরে ছোট মাছ এই সাইজের মাছ এই নদীতে পাই। এটা মেঘনা নদীর মাছ আপনার? এই নদীরই কিন্তু নামার মাছ। পদ্মা নদীর মাঝের মাছ কখন আসে আপনাদের এখানে? পদ্মার মাছ পাওয়া যায় না এখানে? একটা যদি বাজারে ওঠে আরো যদি ওঠে, হ্যাঁ আমাকে বলতে বলতে তাই ওই পাবলিকই মাছের দাম অতিরিক্ত দাম। এটা এই হোটেলে আসে না বা এদিকে আসে না, এটা ওইদিকে ঢাকার দিকে চলে যায় বা কিছু? না না, কই যায়? ওই বাজার থেকে আরব থেকে ওই থেকে মাছ নিয়ে যায়, মাছ নিয়ে যায়। তাহলে পদ্মার ইলিশগুলো আসলে এখানে পাওয়া যায় না, আসলে নাই। আমরা এখন এসেছি নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে সারি বেঁধে কয়েকটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানে আছি হাতের সবার শেষের থেকে ঠিক আগেরটা, নিউ মোল্লা হোটেল। এবং তারা কিন্তু একটা সত্যি কথা আমাদেরকে রিভিল করলেন যে আপনি যদি পদ্মার মাছ খোঁজেন, পদ্মার মাছ আপনি এখানে আশেপাশে পাবেন না, এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আমরা যেমন চাঁদপুরে গিয়ে দেখেছিলাম আসল পদ্মা নদীর মাঝের মাছের বৈশিষ্ট্য, এখানে কিন্তু আমি মিলিয়ে দেখছি আসল পদ্মা নদীর মাছ। ইভেন আমরা ওখানেও পাইনি মাছের যে বাজার, এখানেও যে ঘুরে দেখছি পদ্মা নদীর মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। তারা এই ব্যাপারে মোটামুটি খাঁটি সত্যবাদী,
বলছেন এটা পদ্মা নদীর মাছ না, এটা হচ্ছে কাছের মেঘনা নদীর মাছ। টু বি স্পেসিফিক, এটা সুরেশ্বরের ওখানে যেই নালা আছে সেখানে কিছু ইলিশ মাছ ধরা পড়ে, সেখান থেকে তারা আনছেন। কিন্তু তারা মোটামুটি অ্যাসিওর করছেন আমাদেরকে যে এই মাছটা খেলে, যদি আপনি যেহেতু ফ্রেশ মাছ তা ধরে এনেছেন, খেলে স্বাদটা আমাদের কাছে ভালো লাগবে। দর্শক, এই মাছটা ভাই কত দাম বলছেন আপনি? 900 বলছেন, অল কমপ্লিট তো বলুন, একটু কমায় দেন আমাদের তাহলে ভালো লাগে। কাকা একটু কমায় দেন, এটা তাহলে আমরা নেই। আপনি বলেন না, দাদা একটু কমায় দেন, আমরা নিয়ে নিই তাহলে। ঠিক আছে, পাওয়া যায় এখানে সর্ষের তেল আশেপাশে? আপনার এখানেই আছে? কত করে কাকা ছোটটা? এটা দিতে হবে তাই না? আচ্ছা, 65 টাকার একটা তেল নিলাম। আমরা যদি 800 টাকার মাছ খেতে পারি, 65 টাকার তেলে আর কি সমস্যা? আচ্ছা ফাইন, কতক্ষণ লাগবে মাছটা বানাতে? 15 মিনিট। দ্যাটস ফ্যান্টাস্টিক, আমরা দেখব মাছটা তারা কীভাবে প্রসেস করে। 6 পিস করবেন। হ্যাঁ, এটা কাটার পরে ইলিশের যে ঘ্রাণটা, এটা কিন্তু চমৎকার আসছে। এখানে খেয়ে কেমন হবে দেখা যাবে। আগের তেল ফেলে দিচ্ছে, আমাদের জন্য ফ্রেশ তেলে ভাজবে। এটা আমাদের মাছের ভর্তাটা না? হ্যাঁ, লেঞ্জা ভর্তাটা। খাই নাই ছোটো সে তরি, আমারই মাছের প্লেটে গিয়াছে ভরি। অবশ্য এটা তরি হবে না, টেবিল হবে। মোটামুটি মাছের যত পথ দেখছি মাশাল্লাহ, এগুলো যদি আজকে খাই খবর হয়ে যাবে। ভর্তা আছে 1, 2, 3, 4, 5 রকমের। এটা হচ্ছে আলু ভর্তা, 10 টাকা গোল্লা। এটা হচ্ছে চিংড়ি ভর্তা, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, এটা হচ্ছে লৈট্টা শুটকির ভর্তা, এটা হচ্ছে বেলে মাছের ভর্তা। প্রতিটা গোল্লা হচ্ছে এখানে 30 টাকা পিস। আমাকে কানে কানে বলেছিল, স্যার আপনার জন্য কমায় দিব। আমার কমানোর দরকার নাই, আপনি সবাই যেটা খাবে ওই দাম বলেন, আমি ওই দামই দিব। হয়তো আমাকে 20 টাকা দিত, বলছে আমরা ডিনাই করেছি, 30 টাকা পিস খাবো। এই যে মাছ, মাছটা আমরা নিয়েছি, এটার সাথে যে বেগুন ভাজি ভাজি দিয়েছেন, প্রতি বেগুন ভাজি হচ্ছে 20 টাকা পিস, বেশ পুরুষ্ট বেগুন। আর সাথে যে এইটা হচ্ছে মাছের ভর্তা তারা যে বানালেন, তারা পেঁয়াজ মানে শসার সালাদ দিতেন, আমরা বলাতে আমাদেরকে আবার পেঁয়াজের সালাদও করে দিয়েছেন। আমরা এটা এক্সট্রা নিয়েছি, এটা হচ্ছে আপনার 100 টাকা পার প্লেট, 1 পিস ইলিশ মাছের তরকারি। টমেটো পাচ্ছি, পটল পাচ্ছি, শিম পাচ্ছি, ডালের দাম কিন্তু আছে, এই এক বাটির দাম হচ্ছে 120 টাকা। আর এই যে এক গামলা ভাত বা এক বোল ভাত তারা বলেন, এটা হচ্ছে 100 টাকা বোল। আপনি লাগলে আবার পরে লাগলে যতটুকু লাগে অতটুকু দাম তারা নেবেন। এই হচ্ছে মোটামুটি দামের হিসাব, অর্থাৎ আপনার সব মিলিয়ে আপনার 1200 টাকার মতো যাবে। তাতে আমরা 3 জন আরাম করে খেতে পারবো, লাগলে সাথে আরও মাছ, মাছের তরকারি, এক্সট্রা যা যা লাগে সেটা আমরা নিব। ভাতটা যে খুব গরম গরম এমন পাচ্ছি না, বাট মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কী দিয়ে শুরু করা যায়? আমরা বরং ভর্তা তো আছে, এটা তো একটা ভর্তা, লেজের ভর্তা ইলিশ মাছের। আমরা চাঁদপুরে খেয়েছিলাম, ওখানে আমাদের কাছে মনে হয়েছিলো বেশ ফ্লেভারফুল। এখানে ইলিশের ভর্তাটা কেমন হয় সেটা হচ্ছে দেখার ব্যাপার। কাটা দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার ইলিশ মাছের মজা হাসে। প্রথম চুমুক মানে প্রথম কামড়টাই দিয়ে বোঝা যাক জিনিসটা কেমন। শুকনা মরিচের ফ্লেভারটা বেশি পাচ্ছি, মানে ভর্তার যে একটা টেস্ট, ইলিশ মাছের যে একটা আমেজ মুখটা ছড়িয়ে যাবে, সেই আমেজটা কিন্তু অত জমছে না এখানে।
আমরা ঝাল প্রেমী, ব্যক্তিগতভাবে ঝাল আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে মনে হচ্ছে ঝালের ফ্লেভারটা ইলিশ মাছের যে ঘ্রাণটাকে ওটাকে কিছুটা আটকে দিয়েছে। আমরা একটু এটাতে আসি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, ওটা একটু খেয়ে দেখা যাক এখানে কেমন লাগে। চিংড়ির ভর্তাটা আমরা কিন্তু মানে ওকে ফাইন, বাট আরও মজার ভর্তা হয় চিংড়ির। ওরা শুকনো মরিচের ঝালে মানে ফোকাসটা দিচ্ছে বেশি, তাই মনে হচ্ছে। আমরা ভর্তাতে আবার আসবো, আর একটা লাস্ট ভর্তাকে আপাতত অন্য জায়গায় ফেরত যাই। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, আমার অন্যতম ফেভারিট একটা ভর্তা। দেখি ওটার হাল তারা কেমন করেছেন। ভর্তাতে যেটা বোঝা যাচ্ছে, আমরা যদি মাওয়াঘাটে আসি কম বেশি এখানে সেখানে খাই, মানে খুব অসাধারণ স্বাদ এমন কিছু পাওয়া যায় না। আমরা একটু একটা পেঁয়াজের ভর্তা নেই, পেঁয়াজের ভর্তা দিয়ে একটু ইলিশ মাছের লেজ ভর্তা যেটা, ওটা একটু ভালো করে খাওয়া যাক। পেঁয়াজের ভর্তাটা কিন্তু বেশ মজা, এখানে ভালো লাগছে। আপনি যদি মনে করেন যে আপনি ইলিশ মাছের ভর্তা খেতে আসছেন, মানে এমন কিছু না যেটা যেটা খেলে আপনার জীবন পাল্টে যাবে, তখন আপনার কাছে খারাপ লাগবে না, মানে একটা স্বাদের খাবার খাচ্ছেন। বাট ইলিশ মাছের যে আস্বাদটা ওই ভর্তাতে, ওটা কিন্তু আসছে না এখানে। আমরা একটু ভাত নেই, এবার যে আসল জিনিস ইলিশ মাছ ওখানে একটু আসা যাক। এক্সট্রা চামচ এখানে সার্ভ করেনি, এভাবে মনে খান, ভেঙে যাচ্ছে। এই বেগুন ভাজি, এটা হচ্ছে 20 টাকা পিস, সাথে ইলিশ মাছ, আর মাছ ভাজার তেলও এখানে আছে, আর প্রচুর শুকনা মরিচ তারা দিয়েছেন। ইলিশ মাছ ভাজার তেলে, যেটা আমাদেরই প্রোভাইড করা সর্ষের তেল, সো একেবারে ফ্রেশ, তাতে কোনো সন্দেহ নাই। ওটা দিয়ে আমাদের কেনা ইলিশ, উহু মাছটা কি সফট রে ভাই, মানে ভাজা মাছ যে কড়কড়া হয়ে যায়, তারা কড়কড়া করার নাই, তারা একটু সফট ভাব রেখেছেন। এটার মধ্যে কিন্তু ঘ্রাণটা চমৎকার পাচ্ছি, মুখে দিয়ে দেখা যাক কি অবস্থা। ইলিশের ঘ্রাণটা বেশ চমৎকার এসেছে, এবং ভাজাটা খুব চমৎকার হয়েছে। এগুলোর সাথে একটু বেগুন ভাজা আর ভর্তাগুলো দিয়ে খাওয়া যাক। সাথে আমার কাছে মনে হচ্ছে যে পেঁয়াজের ভর্তা এটা খুব ভালো জমবে। এখানে আসি, একটা জিনিস বোঝা গেলো যে এখানে যে মালিক তিনি বেশ অকপট, 24 বছর ধরে তার এখানে রেস্টুরেন্ট, বলা যায় যে এই অঞ্চলে তারই প্রথম এই মাওয়াঘাটে। এবং তিনি যেটা বললেন যে পদ্মার ইলিশ, যেটা বলা হয় আসলে পদ্মার ইলিশ এখানে পাওয়া যায় না, একটা দুইটা কালে ভদ্রে যেটা ওই আপনার আড়তে ওঠে ওখান থেকে এটা বিক্রি হয়ে চলে যায়, হোটেল টোটেলে এটা আসে না বা এইদিকে এটা আসে না। সো পদ্মার ইলিশ বলতে আমরা যেটা খাই এটা আসলে ভ্রম, এটা আসলে মেঘনা নদীর মাছ, বা বিশেষ করে এটা সুরেশ্বর ধরা পড়ে এসব মাছ, এবং সেটাই আমরা আরাম করে এখানে খাই। তবে এটা ঠিক স্বাদটা এখানে ভালো, ফ্রেশ মাছ ধরা হচ্ছে, আগের দিন রাতে ধরা হচ্ছে, পরের দিন দুপুরে এটা খাওয়া হচ্ছে, খেতে কিন্তু বেশ মজার। আমার কাছে বলতেই হবে যে তারা ভর্তায় যে খুব এক্সপার্ট তা না, আমরা ঢাকা শহরে এর থেকে মানে এক্সপার্ট বাবুর্চিরা, মজার মজার ভর্তা আমাদের খাওয়ান। বাট ইলিশ মাছ ভাজাটার একটা আর্ট তারা জানেন। চাঁদপুরে আমরা খেয়েছিলাম, সেখানে পেয়েছিলাম তেলতেলে একটা ইলিশ খাওয়ার স্বাদ, পদ্মার মাছ ফ্রেশ মাছ ওইটা আরেক লেভেলের মজা। বাট এখানে যারা যেটা করছেন, তারা ভাজছেন জিনিসটা, সর্ষের তেলের ঘ্রাণটা খুব ভালো করে আসছে, এবং ইলিশের ঘ্রাণটা সেটাকেও ছাপিয়ে যাচ্ছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হচ্ছে এই ফ্রেশ তেলটা দেওয়ার এই বুদ্ধি, অবশ্য এই ফাচকি বুদ্ধি আমাদের ডিরেক্টর সাহেবই দেন, কিন্তু এই বুদ্ধিটা দিয়াতে খুব কাজে হয়েছে। আমরা একটা ফ্রেশ তেলের ঘ্রাণটা পাচ্ছি, আর তাজা ইলিশ তো আছেই। আমার কাছে মনে হচ্ছে এখানে সব আইটেম বাদ শুধু ইলিশের ভাজাটা দিয়েই ভাত খাওয়ার উচিত ছিল, সবচেয়ে মজা লাগছে ওটা। বেগুন ভাজাটা অনেকে খুব ভালোভাবে ভাজেন, যেটা যে উপরে সেটা থাকে ক্রিস্প,
ভেতরটা নরম, কিন্তু তারা এমনভাবে ভাজছেন যে এটা আসলে মাছের তেলে ভাজা হচ্ছে, তো মাছের একটা ঘ্রাণ চলে আসছে, আলাদা করে বেগুনের স্বাদ বোঝাচ্ছে, বরং মাছের ঘ্রাণযুক্ত একটা বেগুন এটার ভাজা খেতে আবার ফাইন ভালোই লাগছে। এটা শুধু শুধু বেগুন বলা ঠিক হবে না, ইলিশ বেগুন। আমরা গরম গরম ডালে আবার এই মাছ ভাজা খাবো, তার আগে তরকারিটা দেখে নিই কী অবস্থা। এই তরকারিটা আমরা কেন নিলাম, যারা ইলিশ মাছ আস্ত কেনা ছাড়া তরকারি বাড়ি খাবে মানে এখানে খেতে চান, তাদের যেন কেমন লাগে এটা দেখানোর জন্য। এটা এই যে পিসটা আমার মোটামুটি ভাজার পিচি, আমরা সাইজের পিচি পেলাম, আলু পাচ্ছি, টমেটো পটল পাচ্ছি, ওটা দিয়ে একটু খাওয়া যাক। মোটামুটি শীতকালীন একটা ফ্লেভার পাওয়া যায় এই তরকারিতে। এইটা আপনারা সিঙ্গেল এলে ইলিশ মাছের ভাজা আপনারা পাবেন হচ্ছে 120 টাকা, আর এই মাছের তরকারি হচ্ছে 100 টাকা। মানে ভাজা মাছের দাম কেন বেশি জানি না, পিসটা মোটামুটি সেম সাইজেরই লাগছে আমরা দেখলাম বাইরে ভাজা মাছ, এবং এখানে এবং তরকারি পাচ্ছি অনেক, খেয়ে বোঝা যাক কেমন দাঁড়ায়। ইলিশের স্বাদ ভালো, স্বাদ কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা ভাজা মাছটাই যে অদ্ভুত মজাটা পেয়েছি, অদ্ভুত মজাটা এখানে নেই, ভালো মাছ এখানে। কিন্তু আমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করলাম এখানের মালিককে, যে অনেকে আমরা শুনেছি যে সার্ডিন মাছ বা চন্দনা ইলিশ যেটাকে বলে ওটা এখানে বিক্রি হয়, বিশেষ করে ভাজা পিস খাওয়ার সময় অনেকে বিক্রি করেন কিনা, তারা বললেন তারা এটা করেন না, কিন্তু চাইলে এটা করা যায়, খুব সস্তায় পাওয়া যায় মাছগুলি, ছোট মাছ 40 টাকা পিস বেচলে ওটাতে লস নেই, তো অনেক জায়গাতেই এটা এভাবেই বিক্রি করে খাইয়ে দেয়। সো আসলে একটু সতর্ক হয়ে নেবেন যে সার্ডিন মাছ বা চন্দন ইলিশ যেটা ওটা আপনাকে দিচ্ছে না, আপনাকে ইলিশ মাছই দিচ্ছে, না হোক পদ্মার মাছ, ফ্রেশ মাছ হলে মেঘনার মাছ কিন্তু যথেষ্ট মজার আমার কাছে, কিন্তু খেয়ে ভালো লাগছে এখানের মাছ। পেঁয়াজের সালাদ আর শশার সালাদ বেশ ঝাল ঝাল, একটু ঝালের কারণে কিন্তু যাচ্ছে ভালোই খাবারটার সাথে, আমার কাছে ভালো লাগছে। দর্শক, আরেক পিস ইলিশ মাছ আমি রেখে দিয়েছিলাম ডালের সাথে মাখিয়ে খাবো বলে, সেই সময় এখন চলে আসছে, মানুষ এসেছিলাম 3 জন, ইলিশ মাছ সেই জন্য করেছে 6 পিস, তো আমার ভাগে আরেকটা পিস রয়ে গিয়েছে, ওটা আমি রেখে দিয়েছিলাম ডাল দিয়ে মাখিয়ে খাবো বলে। ইলিশ মাছ এবার সাথে গরমা গরম ডাল, এই ডালটা কিন্তু পাতলা ডাল না, ওটা ঘন ডাল করে, এটার দামও রাখে 120 টাকা, বাট দামটা আমার কাছে খারাপ লাগে না মোটামুটি। ইলিশ মাছের মাথা আছে 2 পিস, 1 পিস মাথা মনে নেওয়া যায়, ডালটা বেশ স্বাদের, তবে এখানের ডালটা আর একটু পাতলা হলে মানে ইলিশের সাথে জমতো ভালো, এই ধরনের ঘন ডালের সাথে বরং গরুর গোশত, খাসির গোশত বা হাঁসের ভুনা মাংস এইটা যেত আরও বেশি ভালো, ইলিশের সাথে ডালটা একটু পাতলা হলেই জমে ভালো। একটু পেঁয়াজের সালাদ, একটু ইলিশের ভর্তা, পুরো ফ্লেভারটাকে আমরা ইলিশ ইলিশ করে ফেলি, কী আছে দুনিয়াতে আর, ইলিশের ভর্তাটা দেওয়াতে খাবারটা কিন্তু আরও ফ্লেভারফুল হলো, এখন ভালো লাগছে খেতে। আমার ফেভারিট মাছের মাথা খাওয়া হচ্ছে ইলিশ মাছ, মানে ইলিশ মাছের মাথা। দর্শক, পেট ভরে খাবার হলো, এবার মন ভরে রিভিউ এর পালা। আমরা মোটামুটি এখানে এসেছি এবং এসে তাদের বেশ কিছু সত্য কথা আমাদের কাছে ভালো লেগেছে, এবং একটা জিনিস ঠিক, আমরা এখানে জিজ্ঞেস করলাম যে এখানের মধ্যে বেস্ট হোটেল কোনটা, আশেপাশের লোকদেরকে যারা আছেন বা ঢাকা থেকে রিভিউ নিয়ে এসেছি সবাই বললেন যে সামনে যতগুলো হোটেল আছে, আচ্ছা 3-4টা হোটেল, কম বেশি সবার রান্নায় একই রকম, একই ফ্লেভার, সো আলাদা করে কোনো কিছু নাই, আমরা মোল্লা হোটেল পেয়েছি, ওখানে ঢুকে পড়েছি এবং ঢুকে তাদের কাছ থেকে সত্যি কথাই পেয়েছি। পরিবেশ সবগুলো গুছে গুছে দেখলাম, মোর ওর লেস সেম পরিবেশ, বিশাল বড় জায়গা,
একটু দু একটা কেবিন টেবিন টাইপের আছে, মানে আপনি নিরিবিলি চাই খেতে পারেন। তাহলে এরকম লম্বা লম্বা টেবিল অনেকে এসে খাচ্ছেন, তারপর ফাঁকা জায়গাও আছে। পরিবেশ হিসেব করলে এটা হয়তো বা দশে পাঁচ ছয়ের মতো পাবেন। খাবারের স্বাদের মধ্যে আসি, সবচেয়ে ভালো যে জিনিসটা, আপনার পছন্দ করা মাছ আপনার সামনে কেটে করে পরিষ্কার করে তারা রান্না করে দিচ্ছে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার সামনে সার্ভ করছে। আমরা এখানে ওই যে মাছের তরকারিটা খেলাম, ভালোই তো লাগলো, খারাপ লাগলো না। বরং আমাকে বলতে হবে যে ভর্তা যে কয়টা খেলাম ইনক্লুডিং ইলিশ মাছের লেজ, আমার কাছে ভর্তাতে তাদের অত পারদর্শী লাগলো না। চাঁদপুরেও কিন্তু অত পারদর্শী লাগে না, আমি ঠিক জানি না পারফেক্ট ইলিশ মাছের ভর্তা আসলে কোথায় গিয়ে মজা লাগবে আমার কাছে। বাট ইলিশ মাছের ভাজা তার কিন্তু খুব সুস্বাদু করে করেছেন, আমরা জেনে বুঝেই খাচ্ছি এটা মেঘনা নদীর মাছ, সুরেশ্বরের মাছ। কিন্তু তারপরেও মাছটার মধ্যে যে তেলটা খুব পারফেক্টলি মুখে লাগলো, এবং তারাও বলেছিলেন যে ডিম হলে মাছের এই স্বাদটা আসবে না। সো আমরা ডিম ছাড়া মাছই খেলাম। আমার কাছে ডালটা মোটামুটি লেগেছে আর পেঁয়াজের ভর্তাটা ভালোই লেগেছে। সব মিলিয়ে khaidai.com-এর জিভে এটা পাবে 10/8। দর্শক, এই ছিল আমাদের আজকের মাওয়াঘাটের রিভিউ, মাওয়াঘাটের খাওয়া দাওয়ার রিভিউ। আপনারা কিন্তু চাইলে খুব সহজে মাওয়াঘাটে চলে আসতে পারেন, কারণ যে ফোর লেনের রাস্তা দিয়ে আমরা আসলাম, সুপার গুলিস্তানটা ছাড়ানোর পরে যে রাস্তাটা শুরু হলো এটা কিন্তু শাইন করে চলে আসার মতো। মোটামুটি আমরা খুব দ্রুত এসেছি, এবং মানে বাস ভাড়াও এসি বাস মনে পড়ে 130 টাকা। আমরা ভুলে ইলিশ বাসে উঠে গিয়েছিলাম গুলিস্তান থেকে, ওইটার সার্ভিস খুব ভালো লেগেছে, এমন না 75 টাকা নিয়েছে, মোটামুটি আর কি খারাপ না। আমরা হয়তো বা একটা এসি বাস এখন চেষ্টা করবো যাত্রাবাড়িতে গিয়ে নামার, 130 টাকা নেবে। এই তো দর্শক, মোটামুটি মাওয়াঘাটের টপ টু বটম আমাদের রিভিউ। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং এখানে এলে ইলিশ মাছটা যাচাই করে আসল ইলিশ মাছ খাচ্ছেন নাকি পদ্মা ইলিশ আপনি গুছিয়ে দিচ্ছে নাকি না ওই চন্দন ইলিশ খাচ্ছেন, জেনে বুঝে ভালো জিনিসটা খাবেন, ভালো খাবেন। আজকের জন্য এখানে বিদায়, টাটা, বাই বাই।